যে কি রেজাল্ট হলো, আদৌ কি কিছু হলো কি হলো না। তো চলো আর 5 মিনিট অপেক্ষা করি। গুড মর্নিং, আজকে আমার সঙ্গে এই টেডিটাও গুড মর্নিং বলবে। অ্যাকচুয়ালি না, আমার টেডি নিয়ে খেলার বয়স পেরিয়েছে, তবে বয়স বলে তো কিছু হয় না। টেডি নিয়ে খেলার বয়স আমার মনে হয় এখন আর আমার নেই, তো এটা হচ্ছে বাবির। কিন্তু বাবি যখন এখানে আসে তখন এটা নিয়ে খেলে, ও তোমাদের গুড মর্নিং বলবে। গুড মর্নিং, ও গুড মর্নিং বললো তোমরা শুনলে। তো আজকের দিনটা আজকের মতো করে শুরু হবে। সকালবেলা চা খেয়ে নিয়েছি, আর এরপরে কিছু কাজ রয়েছে পোস্ট অফিসের, সেটা করতে হবে। কিন্তু মন চাইছে না, বাইরের এই রোদ দেখে না আমার যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, করব। এবার গোটা দিনটার মতো করেই কাটবে। প্রত্যেকটা দিন মনে হয় আমার যে প্রত্যেকটা নতুন রকম জিনিস নিয়ে আসে, প্রত্যেকটা দিনই ডিফারেন্ট বলে আমার মনে হয়। তো ডিফারেন্ট দিন কীভাবে কাটাচ্ছি দেখতে থাকো। আর কালকের যে ব্লগটা, সেটা আমি অলরেডি 10:30 সময় পাবলিশ হয়ে যাবে, তোমরা কিন্তু ওটা দেখো। ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট, ভেবেছিলাম পোস্ট অফিসে যাবো, কিন্তু কিছু সই সাবুন বাকি রয়েছে। তো আমি আজকে তোমাদেরকে আমি কিভাবে আমার স্কিন কেয়ার নিই, মানে আর টিপস শেয়ার করব। তো তার আগে আমার কিছু বাসন মাজার আছে, সেগুলো মেজে নিই, দেন স্নানের আগে বেসিক্যালি এগুলো করতে লাগে। তো স্নানের আগেই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন না যেটা আমি প্রথম ট্রাই করছি, আমি আগেও এক দুবার করেছি, বিগত কয়েক মাসের সময় না হওয়ার কারণে করতে পারিনি, বাট রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পেয়েছি। কি করছি না করছি একটু সময় লাগবে, আমি বাসনগুলো ধুয়ে নিই, দেন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই কিন্তু একটা স্কিল, মানে তুমি শুধুমাত্র, মানে কি বলবো, আমি কি বলবো কথা বলি যাচ্ছে, একটা মেয়েকে বেসিক্যালি সব কিছুই জানতে হয়। মানে শুধু কাজ করি মানে যে দাড়ি কাজ করব না বা এরকম ব্যাপার নয়, তো সব বাসন আমাকে মাজতে হয় না, কিছু টুকটাক এগুলো পরবর্তীকালে কাজে লাগতে পারে। এগুলো তো বেসিক্যালি আমি তো মনে করি লাইফ স্কিল, তো টুকটাক শিখে রাখা ভালো। আমি বাসনগুলো মেজে নিই, দেন তোমাদেরকে স্কিন কেয়ারটা শেয়ার করছি। আজকে আমি যে স্কিন কেয়ারটা করব, সেটার জন্য লাগবে হচ্ছে খুব সস্তায় পুষ্টিকর স্কিন কেয়ার, দুটো কফি। তুমি 2 টাকা প্রাইসে কিনতে পারো, একদম বেশি কস্টলি কেনা দরকার নেই। একটা কাঁচের বোল লাগবে, নারকোল তেল, আর একটুখানি দুধ চাইলে তুমি সরও নিয়ে নিতে পারো। তো এই দিয়েই করব আজকের স্কিন কেয়ার। তো চলো প্রথমে করে নিই। আচ্ছা, প্রথমে কফিটাকে আমি কেটেছি, দেখো কাণ্ড, হে ভগবান। প্রথমে কফিটাকে এখানে ঢালতে হবে ভালোভাবে, পুরোটা ঢেলে নি। এবার এটাকে আমি অ্যাপ্লাই করব। এটা যেটুকু হয়েছে তাতে মনে হয় যে হ্যান্ড আর ফেসটা হয়ে গেল যাবে। তো প্রথমে আমি মুখে অ্যাপ্লাই করে দেবো, আমি পুরোটা বসেই দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। টাওয়েলটা পেতে নিয়েছি কারণ যাতে ফ্লোরে না পড়ে, আলতো আলতো করে অ্যাপ্লাই করবে। তোমার যদি ড্রাই স্কিন থাকে তাহলে নারকোল তেলটা খুব ভালো হবে, আর কফি কিন্তু দুর্দান্ত ট্যান রিমুভাল। ওকে, তো কফিটা তুমি যদি মুখে বা তোমার যেগুলো যে স্কিনগুলোতে রোদ পড়ে তুমি সেখানে দাও। অনেকের একটা মিসকনসেপশন রয়েছে যে কফি দিলে বোধ হয় কালো লাগবে, বাট না, এটা কালো লাগার ব্যাপার নয়, এটা হচ্ছে ট্যানের ব্যাপার। যে পোর্শনগুলো তোমার রোদের থাকে সেই পোর্শনগুলোতে একটু ভালো করে লাগিয়ে নেবে। আমি যেমন এই গলার পোর্শনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, এভাবে লাগিয়ে নেবে। দেখো, আস্তে আস্তে অ্যাপ্লাই করবে। আমি এমনি ডিরেক্টলি করছি, হাতে কোনো রকম কাভার বা মাস্ক পরিনি। তো অ্যাপ্লাই করলাম, হাতে একটু অ্যাপ্লাই করি, কারণ কি এই পোর্শনগুলোতে না রোদ লাগে। আর তোমার যদি শেভিং করার থাকে তুমি এর পরে করে নিতে পারো,
দেখবে যে স্কিনটা কত বেশি চকচক করছে। এই পোর্শন অবধি তো জামা জেনারেলি থাকে, তো আর বেশি যাব না। এবার এই হাতে আমি পায়ার অ্যাপ্লাই করছি না, কারণ ততটা কোয়ান্টিটি তো আমি বানাইনি, তো হাতে আর একটুখানি গলাতে বাস এইটুকুই অ্যাপ্লাই করলাম। তো এখন এটাকে 10 থেকে 15 মিনিট রাখবো, দেন পরিষ্কার নর্মাল জলে ধুয়ে ফেলবো। নেল পালিশ পরলাম, নেল পালিশটা আমার রেড অলওয়েজ ফেভারিট। নেল পালিশটা কেমন লাগছে বলো। তবে হ্যাঁ, নেল পালিশ পরার পরে একটা ছোটো টিপস দিচ্ছি। নেল পালিশ পরার পরে কি হয়, অনেক সময় কাজ করতে গেলে ঘেঁটে যায়, কি করবে, নেল পালিশ পরার পরে একটা বোলে ঠান্ডা, একদম ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল নেবে, তার মধ্যে হাতটাকে 3 থেকে 5 মিনিট ডুবিয়ে রাখবে, দেখবে নেল পালিশটা কিন্তু আর উঠবে না। এটা একটা টিপস, এটা আমিও নিজেও দেখেছি, ভীষণ ভালো এফেক্টিভ হয়। তো চলো এবার মুখটা ওয়াশ করে নিই। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। একদম মানে বুঝতে পারবে যে ট্যানটা কতটা রিমুভ হয়েছে। ছোট্ট পিম্পলসটা আমার হয়েছে, কারণ কি পিরিয়ডের আগে এটা হয়, সব মেয়েরই হয়, আবার পিরিয়ড হয়ে গেলে আবার ঠিক হয়েছে। তো এটাকে তো পাত্তা দিয়ে লাভ নেই, প্রচুর জল খেতে হবে, ফল খেতে হবে। বাট কফি লাগানোর রেজাল্টটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, আমি তোমাদের হাতটা দেখাচ্ছি, আমি নিজেও দেখছি ভিডিওর মাধ্যমে যে না ভালো রেজাল্ট হয়েছে। 10 মিনিটে যদি এত চটজলদি রেজাল্ট পাওয়া যায়, সবসময় তো পার্লারে যাওয়া পসিবল হয় না, না তো তার জন্য ঘরে টুকটাক করে যদি করে নেওয়া যায় দেন খুব ভালো হয়। তো আমি তোমাদের হাতটা এবার দেখাচ্ছি। এই যে হাতের রেজাল্টটা, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ব্রাইট হয়েছে। আর যেহেতু আমি নারকোল তেল নিয়েছিলাম, তোমরা বলবে যে গরমে নারকোল তেলটা কি, বাট না ওরকম কোনো ব্যাপার না, তুমি পরে সাবান ইউজ করতে পারো, বডি সোপ ইউজ করতে পারো, ভালোই হয়। তো রেজাল্টটা কিন্তু ভালোই এসছে। মাথায় চ্যাপচ্যাপে করে তেল দিয়েছি, কারণ সপ্তাহে 2 থেকে 3 বার তেল দেওয়া উচিত, আমাকে বলেই দিয়েছিল যখন আমি স্মুদিং করেছিলাম। কিন্তু আমার না তেলে অ্যালার্জি আছে, আমি চুলে একদম তেল দিয়ে ওভারনাইট রাখতে পারি না, কিন্তু উচিত, চুলের পুষ্টিটা তো দেওয়া উচিত। তো তেল দিয়ে নিয়েছি, এবার স্নান করে পুজো করে লাঞ্চ করবো, একটু তাড়াহুড়ো আছে, তো দেরি হয়ে যায় আমার প্রত্যেক দিনই না ওই খেতে, মানে টাইমে খাই 1:30-2টার মধ্যে, কিন্তু সব কিছু করে শুতে শুতে আমি দুপুরবেলাটা একটু রেস্ট নিই, কারণ রাত্রিবেলা একটু জাগি, তো রেডি ফেডিটের ব্যাপার থাকে, তো সে কারণে একটু রেস্টের দরকার হয়, তো একটু রেস্ট নিয়ে নেবো। তো যাই স্নানটা করে নিই, দেন পুজো করবো। আজকে বৃহস্পতিবার, জেনারেলি বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই, বৃহস্পতি শনি আমি নিরামিষ খাই, আর পুজো দেওয়ার থাকে বৃহস্পতিবার, তো কাজগুলো মিটিয়ে নিই। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, কিন্তু আমার এই কপালের যে ছোট্ট টিপটা, এটা বোধ হয় গড গিফটেড, এই টিপটা কবে যে জানি আমি জানি না, তবে হ্যাঁ ব্রণ ফুসকুড়ি নিয়ে আমি টেপাটেপি ঘাটাঘাটি করি না, ও যেমন আছে তেমনই থাকতে দিই, নিজের কাজ করে যায়, ইন্টারনালি বডিটাকে ক্লিন রাখি, এমনিই ঠিক হয়ে যায়। এবার লাঞ্চ করব, তো গিয়ে দেখি লাঞ্চে কি হয়েছে। সকালে যে বিড়ালটা মারা গেছিল তার ভাই বা বোন মনে হয় এটা, খুব মিষ্টি সোনা, এখানে শুয়ে থাকো, হ্যাঁ নয়তো আবার ওই বড় একটা শয়তান বিড়াল তোমায় খেয়ে নেবে, তুমি এখানেই থাকো। আজকে লাঞ্চে নিরামিষ তো বললাম, ভাত, পোস্ত, পোস্ত বাটা, আলু আর ওই উচ্ছে দিয়ে ভাজা, কুমড়ো ভাতে আলু ভাজা, পটল আর এই একটা আলু সেদ্ধ, মানে অনেক কিছু, মানে নিরামিষের মধ্যেও না অনেক পদ রান্না করে যায়, আর আমার নিরামিষ খেতে মন্দ লাগে না, তো লাঞ্চ করে নিই। বিকেলবেলা উঠেই হাতের সামনে পেয়ে গেলাম আম, এত মিষ্টি আম খেয়ে ফেললাম। তারপরে বিকেলবেলা খুব ফুচকা ক্রেভিং হচ্ছিলো এই গরমে, তো চলে গেছিলাম নিরামিষ ফুচকা খেতে, কারণ আজকে বৃহস্পতিবার। তারপরে একটু হাওয়া খাবো বলে আমার বাড়ির সামনের মাঠে গেছিলাম, দেখলাম বাচ্চারা ক্রিকেট খেলছে কিন্তু একটুও হাওয়া নেই, আমার বাড়ির সামনে কিন্তু প্রচুর গ্রিনারি। রসগোল্লা খাচ্ছি বিকেলবেলাতে ফুচকা খেয়ে এসে, মানে
এই গরমে কিন্তু রসগোল্লা গুলো খুব ছোট ছোট ফুচকু ফুচকু ছোট ছোট বেবি পুরো মনে হচ্ছে যেটা ডিম খাই রসগোল্লা। ওই ছেলেটা ওই পাঁচু যায় না ওই কে পাঁচু ওই যে যে যায় গরম গরম কচু জাস্ট গা ধুয়ে উপরে এলাম ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ভীষণ গরম মানে এক্সেসিভ, খুব দরকার না থাকলে কেউ বাড়ির বাইরে বেরিও না, তো তলাচ্ছি আমি গরমে। গা ধুলাম, এবার একটু মেডিটেশন করব, দেন একটু সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে খুব ভালো থেকো সবার জন্যই, কারণ অনেক মানুষকেই সকালবেলা বেরোতে হয় রোদে, ট্রেনে, বাসে, জার্নি করে গলত ঘর্ম হয়ে বেরোতে হয়, কিছু করার নেই, কিন্তু তবু তারা সুস্থ থাকুক, তারা ভালো থাকুক। গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগে, চলো টাটা।